অনেক জল্পনা কল্পনার শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। বছরে $100 মিলিয়ন অবিশ্বাস্য বেতনে তিনি খেলবেন সৌদি আরবের এই ক্লাবটিতে। তবে এত বেতন পেলেও মুসলিম দেশটিতে কতটা স্বস্তিতে থাকবেন নেইমার, এই প্রশ্ন ওঠার কারণ সৌদি আরব অত্যন্ত রক্ষণশীল দেশ। এখানে চলাফেরা ও আচার আচরণে রয়েছে হাজারো বিধিনিষেধ। অপরদিকে নেইমার বড় হয়েছেন অবাধ ও খোলামেলা দেশ ব্রাজিলে, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই শেষ কথা। নেইমারও তার ব্যতিক্রম নন, বরং পার্টি বয় হিসেবে বিশেষ সুনাম আছে তার। পিএসজিতে যখন ছিলেন তখন নেইমারের পার্টি করা নিয়ে আলোচনা ও সমালোচনা ছিল সর্বত্র, এমনকি ইঞ্জুরিও ঠেকিয়ে রাখতে পারেনি তাকে। যোগ দিয়েছেন ব্রাজিলের সবচেয়ে বর্ণাঢ্য রিও কার্নিভালে। তবে সৌদি আরবে সেই সুযোগ নেই, কারণ দেশটিতে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু তাই নয়, আইন অনুসারে মদ বহন করা, বিতরণ বা বিক্রি করাও দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ। শুধু যে মুসলিমদের জন্য এই আইন তা কিন্তু নয়, সেখানে অবস্থান করা ও বেড়াতে যাওয়া অমুসলিমদের ক্ষেত্রেও একই আইন। তাই পার্টি করতে হয়তো ব্রাজিলে যেতে হবে নেইমারকে। দক্ষিণ আমেরিকার এই দেশটির সমুদ্র সৈকত অত্যন্ত জনপ্রিয়, সেখানে খোলামেলাভাবে ঘুরে বেড়ানো অত্যন্ত স্বাভাবিক বিষয়। নেইমারও ভীষণ সৈকত প্রেমী, অসংখ্য বন্ধুবান্ধবী নিয়ে সাগরের ধারে ফুর্তি করা তার প্রিয় অবসর বিনোদন। সৌদি আরবে সুন্দর সমুদ্র সৈকত থাকলেও সেখানে খোলামেলাভাবে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। যদিও এই আইনের ফাঁক আছে, প্রাইভেট বিচ ভাড়া নিলে সেখানে নিজের ইচ্ছে মতো পোশাক পরা যায়, যদিও সেটা ভাড়া নিতে চড়া অঙ্কের টাকা গুনতে হয়। অবশ্য তাতে এই ব্রাজিলিয়ান ফুটবলারের সমস্যা হওয়ার কথা নয়, তাই কোনো প্রাইভেট বিচে হয়তো বিকিনি পরে দেখা যেতেই পারে নেইমারের গার্লফ্রেন্ড ব্রুনা বিয়ানকার দিকে। এই গার্লফ্রেন্ডকে নিয়েও সমস্যাতে পড়তে পারে নেইমার, কারণ তারা এখনো বিয়ে করেননি। সৌদি আরবের আইন মতে বিয়ে ছাড়া একসাথে থাকা একটি কঠিন অপরাধ। তবে এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এই আইন শিথিল করা হয়েছে। নেইমারের জন্য যে তা করা হবে তাতে কোনো সন্দেহ নেই। একই রকমভাবে ধর্ম পালনের ক্ষেত্রেও স্বস্তিতেই থাকবে নেইমার। এই ব্রাজিলিয়ান খ্রিস্টান ধর্মের অনুসারী, সৌদি আরবে মুসলিমদের আধিক্য বেশি এবং তারা কঠোরভাবে ধর্মীয় আচার মেনে চললেও অন্য ধর্মের মানুষদের জন্য কিছু কিছু ক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হয়। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে বুকে ক্রস চিহ্ন এঁকেছেন কোনো সমালোচনা ছাড়াই। নেইমারও এমন কিছু করলে তা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তবে একটি বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে, তা হল গালাগালি এবং আপত্তিকর অঙ্গভঙ্গি। ইউরোপিয়ান সংস্কৃতিতে এটি স্বাভাবিক বিষয় হলেও সৌদি আরবে এই কারণে জেল জরিমানাও হয়ে যেতে পারে। সব মিলিয়ে সৌদি আরবের জীবনযাপনে কঠোর বিধিনিষেধ থাকলেও নেইমারের মতো তারকাদের জন্য সবকিছুই শিথিল করা হয়, তাই এই পার্টি বয়ের নতুন দেশে মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। নেইমার কি পারবেন সৌদি আরবে মানিয়ে নিয়ে নিজের ফুটবল প্রতিভা মেলে ধরতে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।